আওয়ামীপন্থী ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে হাইকোর্ট ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লার সঙ্গে আইনজীবীদের হাতাহাতির অভিযোগ উঠেছে। সেখানে দীর্ঘ চার ঘন্টা অবস্থান করেন তারা। পরে ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে রোববার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। একদিন আগেই ঘোষণা, প্রথমে রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাইকোর্টের অ্যানেক্স ভবন অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে যোগ দেন আইনজীবী আর সাধারণ বিচার প্রার্থীরা। বিচারকরা আওয়ামী লীগে দোষর হয়ে আবার ফিরে আসছে, তারা কিভাবে বিচারক হয়ে আওয়ামী লীগে দালালি করতে পারে? আমার ভাইরা যে রাস্তার মধ্যে মারা গেছে, ওই রক্ত এখনো শুকাইছে, ওদেরকে সোচ্চার করে দিতে চাই যে আমরা এখনো মাঠে আছি। দেশের বিচার বিভাগকে ঢেলে সাজাতে কার্যকর পদক্ষেপ দাবি করেন আন্দোলনকারীরা। কোনি হাসিনার যে বিচারপতি যে দালালের আছে, তাদের কোনো টাই হবে না, অতি শীঘ্রই তাদেরকে অপসারণ করতে হবে। এই সকল স্বৈরাচার দালালদেরকে আমরা অপসারণ করতে পারছি না, আমাদের সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। টানা চার ঘন্টা অবস্থান নিয়ে অভিযুক্ত বিচারপতিদের অপসারণ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন কেন্দ্রীয় সমন্বয়করা। এত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ওই ফ্যাসিস্টের সংবিধানকে দেখানোর জন্য না, এসব সংবিধানের হাইকোর্ট আর আমাদেরকে দেখানো লাগবে না। ছাত্রবৃত্তি সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। পরে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত এলে রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। আপাতত ১২ জনকে বেঞ্চ দেওয়া হচ্ছে না, পর্যায়ক্রমে শুনানির মাধ্যমে বাকিগুলো আপনাদের সামনে আসবে। বিচার বিভাগ ঘিরে সব দাবি আদায় না হলে দেশ জুড়ে আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয়। আশা করি রবিবার আমরা বিচার বিভাগকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করার কাজ শুরু হতে দেখব। আন্দোলন কর্মসূচির এক পর্যায়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লার সাথে বাগবিতণ্ডায় জড়ান এক আইনজীবী। মাহমুদুল হাসান, নিউজ ২৪, ঢাকা।